মাঝে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই 25শে মা গঙ্গারামপুরের ধলদিঘিতে সৈয়দ করম আলী সহ টাটোশাহী ফকিরের উৎসবে মাতবেন হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষজন। আর তার আগে ধলদিঘিতে জোর কদমে চলছে প্রস্তুতি। কথিত আছে, সৈয়দ করম আলী সহ টাটোশাহী ফকির এক ইসলামিক ধর্মপ্রচারক, পাশাপাশি পদ্মমণি ঠাকুরানী দেবী নামে তার এক শিষ্যাও ছিলেন। তিনি হিন্দু, ইসলাম ধর্মের প্রচারক হলেও সারা বছর আস্তানা করে বেড়াতেন তিনি। কিন্তু 25শে মাঘ আসলেই ভোরবেলা আস্তানা থেকে বেরিয়ে থলদিঘিতে স্নান সেরে চটের জামা কাপড় পরে আবার এক বছরের জন্য আস্তানায় প্রবেশ করতেন। তিনি দেহ রাখার পর আস্থাতেই তার সমাধি করা হয়। তাই প্রতি বছর এই দিনটিকে উরস উৎসব হিসেবেই পালন করেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। তাই এবছরও 25শে মাঘ এগিয়ে আসতেই ধলদিঘিতে প্রস্তুতির তুঙ্গে, মাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ আশেপাশের এলাকা সাফাই করাও শুরু হয়েছে। আসতে শুরু করেছে মেলার দোকানপাটও। স্বাভাবিকভাবেই থলদিঘিতে সাজো সাজো রব উঠতে শুরু করেছে। আপনার সিন্নি হবে হুজুর জিন্দাবীর সৈয়দ করম আলী শাহ টাটোশাহী ফকিরের 8ই ফেব্রুয়ারি 2022 সাল আর কি। তারই প্রস্তুতি হিসাবে আমরা এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, সেই জন্য আমরা সবাই মিলে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এবং সবাই মিলে সেটাকে আমরা চেষ্টা করছি ভালো করার, আরও ভালো করার চেষ্টা করছি। এবং 8 তারিখ থেকে সিন্নি হবে এবং 7 দিন আমাদের মেলাও একটা ছোটোখাটো একটা মেলার আয়োজন করেছি, সেই মেলাও হবে আর কি। এবং দূর দূরের থেকে ভক্তরাও আসবে। আপনাদের এই সামনের মেলাটা কি আগের মতো ধুমধাম করে বড় করে হবে না কিরকম আপনার আশা কিরকম করছেন? না, আশা তো করছি ভালো হবে, যা হচ্ছে তার থেকে আরও ভালো হওয়ার আশা করছি এবং ভালো হবেও আর কি, সেটা আশা রেখেছি আর কি। ভক্তবৃন্দরাও আসছে, লোকজন প্রচুর হচ্ছে আর কি, দিনে দিনে বাড়ছে আর কি। এখানে কি ধরনের মেলাটা হয় আপনাদের এখানে? এখানে মেলাটা হচ্ছে এখন প্রকৃত যারা ভক্তরা আসেন এখানে সিন্নি দেন, হ্যাঁ, যাদের মানত থাকে এবং যাদের সমস্যা থাকে সমস্যা নিয়ে আসেন, সেখানে বাবার এখানে মানত করেন, মানত করার ফলে সেই মানত তাদের পূর্ণ হয়, এখানে আসেন, ভাণ্ডারা দেয়, সিন্নি করেন, বিভিন্ন জন বিভিন্ন মনস্কামনা নিয়ে আসেন। কত লোক